অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি হচ্ছে আজ কালকে এবং হচ্ছে আগের ক্লাসে তোমাদেরকে নবম অধ্যায়তে আছে শতকরা, শতকরা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমি শতকরা আর কিছু অঙ্ক করাবো। করানোর পরে হচ্ছে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা হবে, তো পরীক্ষাতে হচ্ছে জ্যামিতি নিয়েও আমি কিছু কথা বলবো। তো চলো আজকে হচ্ছে আমরা শতকরার আরেকটা অঙ্ক করি, সৃজনশীল। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে হচ্ছে এই চ্যাপ্টার গুলাতে শতকরাতে, তার মানে আমরা অঙ্ক দেখতে পেলাম তিন রকমের। মানে হচ্ছে কিছু কিছু অঙ্কে থাকে হচ্ছে যেমন জনসংখ্যার অঙ্ক কিছু থাকে শতকরাতে, কিছু অঙ্ক আছে এখানে সরল মুনাফার, এবং 3 নম্বরে তুমি কিছু অঙ্ক পাবা লাভ এবং ক্ষতির। লাভ এবং ক্ষতির অঙ্কগুলা থাকে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সম্পর্কিত। তো পরীক্ষাতে এই মোটামুটি এই 3 রকমের অঙ্কের মধ্যে যে কোনো এক ধরনের অঙ্ক এসে থাকে পরীক্ষাতে। এখন দেখো, প্রশ্ন এটা সৃজনশীল প্রশ্ন। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে ৪০% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে গ্রামের শিক্ষিত লোকের মধ্যে ১২৮ জন শহরে চলে আসলে গ্রামে শতকরা কতজন শিক্ষিত থাকবে? দেখো, এইখানের মধ্যে বসে সখীপুর, এটা হচ্ছে তোমাদের বইয়েরই একটা প্রশ্নের সৃজনশীল, ঠিক আছে? তোমাদের বইতে এরকম টাইপের অঙ্ক আছে, যেটা হচ্ছে তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় 3 নম্বরে আছে। ওই প্রশ্নটা দিয়ে একটা সৃজনশীল এখানে করানো হয়েছে। সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। তার মধ্যে মানে হচ্ছে কি, এখানে কথাটা দেখো কি বলছে, আমার মোট জনসংখ্যা কত 1280, তার মধ্যে শিক্ষিত কত 40%। 40% মানে কি জানো? 40% মানে এই ক্ষেত্রে এটা তো আমার সরল মুনাফার অঙ্ক না, এটা হচ্ছে আমার এই গ্রামে কতজন লোক শিক্ষিত। এটা মানে হচ্ছে 100 জনে আমার শিক্ষিত কতজন, 100 জনে শিক্ষিত হচ্ছে 40 জন। এখন যদি আমাকে প্রশ্ন বলতো 40% লোক শিক্ষিত, তার মধ্যে কতজন লোক শিক্ষিত নয়, তাহলে আমার অঙ্কটা কি হইতো? আমি যেহেতু বলছি 100 জনের শিক্ষিত 40 জন, তার মানে হচ্ছে শিক্ষিত নয় তাহলে কতজন হইতো? এটা কিন্তু অঙ্কের বাইরে। শিক্ষিত নয় তাহলে কত হইতো? 100 থেকে আমি কত বিয়োগ করতাম? 40 বিয়োগ করে আমি বের করে ফেলতাম, তাহলে উত্তরটা কতজন হইতো? 60 জন।
ঠিক আছে, মানে হচ্ছে এখানে 40% লোক শিক্ষিত, কথার মানে হচ্ছে 100 জনে আমার শিক্ষিত লোক কতজন? 40 জন। এখন আসো সমাধান করি। তার মানে 140% লোক শিক্ষিত, 100 জনে শিক্ষিত লোক কয়জন? 40 জন। সুতরাং একজনে শিক্ষিত লোক, একজনে তো শিক্ষিত লোকের সংখ্যা অবশ্যই কমবে, কমলে অবশ্যই আমার ভাগ হবে, ভাগ হলে উপরে এখানে হবে 40 আর নিচে কত হবে? 100 জন। আর আমার এখানে টোটাল লোক সংখ্যা ছিল 1280 জন শিক্ষিত, 1280 জনের শিক্ষিত লোক, তাহলে কত হবে? 40 গুণ 1280 100। এখন দেখো এটাকে কাটাকাটি যে এটাকে এটাকে 10 দিয়ে কাটলে এখানে হবে 10, এখানে কত হবে? 4। এটাকে এটা দিয়ে কাটলে হবে 128। তার মানে হচ্ছে আমি এখানে 10 দিয়ে কাটছি, 10 দিয়ে হচ্ছে 4 দশে 40 আর 10 দশে 100, আবার 10 দিয়ে 1280 কে কাটলে কত হবে? 128 হবে। রাফটা এখানে করতেছি, তার মানে আমার 1280 জনের শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে 512 জন। তার মানে আমার উত্তর কত জন হবে? উত্তর হবে 512 জন। খেয়াল করে দেখো, মানে 40% লোক শিক্ষিত, এটার মানে হচ্ছে 100 জনের শিক্ষিত লোক 40 জন, একজনের শিক্ষিত লোক অবশ্যই কমবে, তাহলে হচ্ছে 100 ভাগের 40, 1280 জনে তাহলে কত হবে? 40 গুণ 1280 আর নিচে হবে 100, কাটাকাটির পরে আমরা 512 পাবো। তোমাদের একটা জিনিস, অঙ্কটা তুলে নাও, আচ্ছা এবার খেয়াল করে দেখো, আমি অঙ্কটা তোলা তখনই শেষ হয়ে যাওয়ার কথা, এইখানে রাফটাতে একটা জিনিস আমি কাজ করছি, 40 গুণ 1280 আর নিচে দিলাম কত? 100। তা আমি কিন্তু এইখানে এইভাবে করেও কাটতে পারতাম, কিন্তু এইভাবে করে না কাটলেই ভালো, ঠিক আছে, এইভাবে করে না কাটলেই ভালো। আমরা 10 দিয়ে একেবারে কাটবো, এখানে হচ্ছে 4 দশে 40, এখানে 10 দশে 100, আবার 10 দিয়ে 1280 কে কাটলে কত হবে? 128। ঠিক আছে, এইভাবে এইভাবে করে করা যাবে না এরকম না, তবে না করলেই ভালো, এটা মনে রাখবো সবাই। একবারেই আমরা এক দাগ দিয়ে কাটার চেষ্টা করব পরীক্ষাতে। এখন দেখো বলছে গ্রামের শিক্ষিত লোকের মধ্যে 128 জন লোক শহরে চলে গেল, তার মানে গ্রামের যে শিক্ষিত লোক আমি বের করছিলাম সেটা থেকে 128 জন চলে গেল, তার মানে আমি ক থেকে পাই গ্রামের শিক্ষিত লোক 512 জন। এখন 512 জনের মধ্যে কয়জন চলে গেছে শহরে? শহরে চলে গেল 128 জন শিক্ষিত শিক্ষিত লোকদের শিক্ষিত লোকের
মধ্যে শহরে চলে গেল কতজন? 128 জন। তার মানে আমি লিখতে পারি, সুতরাং গ্রামের বাকি শিক্ষিত লোক, তার মানে হচ্ছে আমার গ্রামটার মধ্যে শিক্ষিত লোক ছিল 512 জন, শিক্ষিত লোকদের মধ্যে আবার শহরে চলে গেছে 128 জন। তাহলে কি কতজন এখান থেকে চলে গেল? তার মানে বাকি শিক্ষিত লোক কয়জন থাকবে? 512 থেকে 128 আমি বিয়োগ করবো, এত জন। তাহলে 8 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 4, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগারো। তার মানে এখানে কতজন হয়েছে আমার? তাহলে 384 জন। তার মানে গ্রামে বাকি শিক্ষিত লোক আছে কতজন? 384 জন। এখন দেখো আবার গ্রামের মোট জনসংখ্যা কত ছিল? 1280। তো সেইখানের মধ্যেই তো শিক্ষিত লোকগুলা ছিল, শিক্ষিত লোকগুলা তো বাইরে থেকে আসে না, এই গ্রামের মধ্যেই শিক্ষিত লোক ছিল 512, তার থেকে 128 জন চলে গেছে। তার মানে কি এখানে জনসংখ্যা থেকে 128 জন চলে গেছে? তাহলে গ্রামের বাকি জনসংখ্যা কতজন থাকবে? বাকি জনসংখ্যা হবে কত? 1280 থেকে আমি 128 বিয়োগ করব, এত জন। তার মানে এখানে কত হয়? জন। তার মানে খেয়াল করে দেখো এখানের মধ্যে ক থেকে পাইছি গ্রামের শিক্ষিত লোক 512 জন, শিক্ষিত লোকদের মধ্যে শহরে চলে গেছে কয়জন? 128 জন। তাহলে গ্রামের বাকি শিক্ষিত লোক কয়জন থাকবে? শিক্ষিত লোক যতজন ছিল তার থেকে তো কিছু চলে গেছে, তার জন্য আমি এখানে কি করছি? বিয়োগ করছি। বিয়োগ করাতে এখানে 384 জন হয়েছে। এখন নেক্সটে কি হয়েছে, মোট জনসংখ্যা কিন্তু আমার 1280 জন ছিল, 1280 জন থেকেও কিন্তু এক হিসেবে 128 জন গেছে। কারণ হচ্ছে তার জনসংখ্যাগুলো শিক্ষিত এবং শিক্ষিত নয় এরকম লোকদের মধ্যেই ছিল। তার মানে 1280 থেকে 128 বিয়োগ করলে কত পাবো? 1152। এতটুকু লিখছো, নিচে লিখলে দেখা যাবে না। দেখো তার মানে হচ্ছে 1152 জনে শিক্ষিত লোক, তার মানে এখন আমার বাকি জনসংখ্যা আছে কত? 1152 জনে শিক্ষিত লোক কতজন ছিল? 128 জন চলে যাওয়ার পরে 384 জন। সুতরাং একজনে শিক্ষিত লোক একজনে শিক্ষিত 384 নিচে কত হবে? 1152 জন। এখন আমার প্রশ্নে বের করতে বলছে কত? দেখো প্রশ্নে বলছে শতকরা কতজন শিক্ষিত। তার মানে শতকরা কথাটার অর্থ হচ্ছে আমাদের বের করতে হবে 100 জনে কতজন। তার মানে 100 জনে শিক্ষিত 384 গুণ 100, নিচে হচ্ছে 1152। এখন দেখো গুণটা তোমরা সবাই খেয়াল করে দেখো, এখানের মধ্যে উপরে আছে কত? 384, আর নিচে আছে কত? 152। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতে পারি 384-কে 152 দিয়ে যায় কিনা। দেখো 384 দুই দিয়ে গুণ করে দেখি, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6, হাতে আছে 1, 3 দুগুণে 6, 7। তার মানে হচ্ছে 2 দিয়ে 384-কে যায় না। 384-কে এখন আমি 3 দিয়ে গুণ করে দেখি, 3, 4, 12, 2, হাতে আছে 1, 3, 8, 24, আর 1 হচ্ছে 25, 3, 3, 9, 10, 11। তার মানে দেখতে পাইলাম 384-কে 1152 দিয়ে যায় কয়বার? 3 বার। তার মানে আমার এখানে কত হচ্ছে? 103 জন। এখন পরীক্ষাতে আমরা আরেকটু সুন্দর করে এটাকে করতে পারি, আমরা এই ভগ্নাংশটাকে আরেকটু করব। 3 দিয়ে দেখো 100-কে আমি, 3 তিরিকা কত হবে? 9,
আবার 10 3 তিরিকা হচ্ছে কত? 9। তার মানে আমরা লিখতে পারি কত? 33 সমস্ত 3 ভাগের 1। তার মানে আমরা এটা লিখতে পারি 33 সমস্ত 3 ভাগের 1 জন। আমরা যদি এতটুকু রাখি, এতটুকু রাখলে ও হবে, কিন্তু এতটুকু পর্যন্ত আমি যদি পুরাটাকে ভগ্নাংশকে, যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা অপ্রকৃত ভগ্নাংশটাকে আমি ভাঙাতে পারি, তো এই পর্যন্ত করলে আমাদের জন্য ভালো। তার মানে উত্তরের বেলা, আমি তোমাদেরকে এর আগেও বলছি, যখন আমার শতকরা বলবে তখন আমি উত্তরের মধ্যে অবশ্যই এই পার্সেন্টেজ চিহ্নটা দিব। আমি এখানে দিব না, আমরা সরাসরি উত্তরে দিব। এখন খেয়াল করে দেখো, এটা বুঝতে পারছো কিনা, আমার গ্রামের জনসংখ্যা ছিল 1152 জনের, শিক্ষিত 384 জন, যেহেতু 128 জন লোক চলে গেছিল। একজনে কত আর 100 জনে কত? যেহেতু শতকরা বলছে তার মানে 100 জনে কত জন। এখন এটা সবার লেখা শেষ হয়েছে, লিখে নাও। এখন আজকে তোমাদের আমি একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে জ্যামিতি। দেখো তোমাদের বইতে অনুশীলনী 10 আছে জ্যামিতি, আর তোমাদের পরীক্ষা, যেহেতু কিছুদিন পরে একটা পরীক্ষা হবে, তো পরীক্ষার মধ্যে জ্যামিতিও থাকবে। তো জ্যামিতিতে তোমাদের বইয়ের কি কি অংশগুলো থাকবে সেগুলো একটু দেখে নাও। থাকবে হচ্ছে আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। এখন তার মানে হচ্ছে আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। আমরা এগুলোর সাথে তোমাদের ক্লাস 4-এও কিন্তু আমরা এগুলো নিয়ে পরিচিত হয়েছি, যেহেতু এখন তোমরা 5-এ উঠছো। 5-এ উঠার পরে একই জিনিস, জাস্ট এখানে আমাকে আঁকাটা ভালো করে শিখতে হবে এবং হচ্ছে সাথে বৈশিষ্ট্যগুলো ভালো করে শিখতে হবে। যেমন প্রথমে আমি চলে আসি আজকে আয়ততে। আয়ত তার মানে আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু গুলো পরস্পর সমান ও 4টি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। তার মানে যে চতুর্ভুজ, যেহেতু আমার আয়ত, বর্গ, রম্ব, সামান্তরিক এগুলো সবগুলাই হচ্ছে চতুর্ভুজের এক একটা অংশ, তার মানে আয়ত হচ্ছে কি, এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও 4টি কোণ সমকোণ, তাকে কি বলা হবে? আয়ত বলা হবে। এখন আয়ততে কি হবে? আমার বিপরীত বাহুগুলো সমান হবে। তোমরা এটা অনেকে কম্পাসের সাহায্যেও আঁকতে পারো অথবা স্কেলের সাহায্যেও আঁকতে পারো। কম্পাসের সাহায্যে আঁকলেই ভালো। তোমরা এখানে নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো, ABCD দিতে পারো, ক খ গ ঘ দিতে পারো। নিচে লিখবা চিত্রে ABCD
একটি আয়তন। এখন আয়তের বৈশিষ্ট্য কি ছিল? আয়তের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, মানে যেটা সবচাইতে বেশি পরীক্ষাতেও আসে, আয়তের প্রত্যেকটা কোণ হচ্ছে কি আমার সমকোণ। সমকোণ মানে হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি দেখবা তোমাদের চাঁদার মধ্যে 90 ঘর বরাবর একটা দাগ আছে, ঠিক আছে? তার মানে আয়তের প্রত্যেকটা কোণ মানে লম্ব, যখন হচ্ছে একটা সরলরেখার সাথে আরেকটা সরলরেখা পরে লম্বভাবে পরে, তখন সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, সেটাই হচ্ছে কি আমার এক সমকোণ। তার মানে হচ্ছে আয়তের বেলা এই প্রত্যেকটা কোণ, এই একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তার মানে হচ্ছে আয়তে আমি কয়টা কোণ পাইছি? যেহেতু চতুর্ভুজ, আমার কোণ চারটাই হবে, এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ। এই প্রত্যেকটা কোণ আমার কত ডিগ্রি হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তার মানে প্রথম বৈশিষ্ট্য আমার 1 নম্বরে হবে, আয়তের প্রত্যেকটি কোণ, কয়টা কোণ? একটা, দুইটা, তিনটা, চারটা, প্রত্যেকটি কোণ এক সম কোণ। গেল। 2 নাম্বার, আয়তের বিপরীত বাহুগুলো, আমি বলছি এই বাহুটা আর এই বাহু, এই দুইটা বাহু কি হবে? পরস্পর সমান হবে, মানে এবি বাহু এবং সিডি বাহু দুইটা সমান হবে, এবং এসি বাহু এবং বিডি বাহু, এই দুইটা বাহু কি হবে? আমার সমান হবে। তার মানে আয়তের বিপরীত বাহু গুলো পরস্পর সমান। তার মানে আমরা লিখতে পারি আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। খেয়াল করে দেখো, আমি চিত্র থেকেই দেখতে পাচ্ছি এ বি সি ডি একটা আয়ত যার প্রত্যেকটা কোণ এক সমকোণ, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখন দেখো নেক্সট আমরা যে জিনিসটা এখন শিখব সেটা হচ্ছে আয়তের এইখান থেকে এই এ বির সাথে যদি আমি এই ডিটা দেখছো কোনাকোণি যোগ করছি, এর উল্টা পাশে কে আছে? ডি। এটা কিন্তু ছবির মধ্যে এটা আঁকার দরকার নাই, এটা আমি তোমাদেরকে বুঝানোর জন্য আসছি। এবং এই যে সি এর উল্টা পাশটাকে, সি এর উল্টাতে কে আছে? বি। এই দুটা যদি আমি যোগ করি তাহলে সেগুলাকে আমরা কি বলবো? কর্ণ বলবো। তাদেরকে আমরা কি বলবো? কর্ণ। এর বিপরীত পাশে কোন বিন্দু আছে আয়তের? ডি বিন্দু, এটাকে যোগ করলাম। এবং সি এর বিপরীত পাশে অবস্থিত হচ্ছে বি বিন্দু, এটাকে আমরা যোগ করলাম। তার মানে আমি আয়ততে কয়টা কর্ণ পাইলাম? একটা হচ্ছে এডি কর্ণ আর একটা হচ্ছে কি? সিবি কর্ণ। তার মানে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে, দেখো এখানে কয়টা চত্র, এখানে আমার কয়টা ত্রিভুজ হয়েছে? এই এতটুকু বাদ দাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা ত্রিভুজ পাইছি? কর্ণগুলো একসাথে ছেদ করার পরে চারটা কিন্তু ত্রিভুজ পাইছি। তার মানে আয়তের কর্ণদ্বয় পরস্পরকে চারটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। খেয়াল করে দেখো, আমি এখানে কয়টা ত্রিভুজ পাইছি? চারটা ত্রিভুজ আমি কিন্তু এখানে সেগুলাই লিখছি। এখানে আরেকটা জিনিস, যেহেতু আয়তের আমার চারটা বাহু মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তার মানে আমরা লিখতে পারি আয়তের কর্ণ দ্বয় পরস্পর সমান। এখন পরীক্ষাতে তোমাদের বলা থাকতে পারে একটি আয়ত আঁকো যেখানে ভূমি, এটাকে বলা হয় ভূমি, আর এটাকে কি বলা হবে? উচ্চতা। ভূমি এবং উচ্চতার মাপ দেওয়া থাকবে এবং হচ্ছে বৈশিষ্ট্য লিখতে বলবে। পরীক্ষাতে তোমাদেরকে বললো আয়ত, এমন একটি আয়তর চিত্র আঁকো যার ভূমি হচ্ছে, এটাকে আমি দিলাম হচ্ছে
6 সেন্টিমিটার এবং হচ্ছে যার উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। এইভাবে ঠিক আঁকবা স্কেলটা নিয়ে, এই ভূমি এই বরাবর হচ্ছে 6 সেন্টিমিটার দিবা, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, 6 সেন্টিমিটার, যেহেতু বলছে আয়াতের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এটা যদি 3 সেন্টিমিটার হয় এটাও তাহলে কত সেন্টিমিটার হবে? 3 সেন্টিমিটার। পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বা বিগত বছরে পিসি পরীক্ষা এরকম আসছে, একটি আয়ত আঁকো যার ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার এবং 3টি অথবা 4টি বৈষ্ঠ দাও। সবাইটা লিখে নাও। এখন আয়তের পরে আমরা আসবো বর্গতে। বর্গ বর্গ হচ্ছে প্রত্যেকটি বাহু সমান হবে, যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তার মানে হচ্ছে বর্গের আমি যদি একটা বাহুর মাপ জানতে পারি তাহলে হচ্ছে বর্গের ক্ষেত্রটা আমি আঁকতে পারবো, বর্গের আমার দুইটা বাহুর দরকার নাই। বর্গের যেহেতু আমি বলছি বর্গের প্রত্যেকটি বাহু সমান, তার মানে হচ্ছে একটা বাহুর মাপ যদি আমি জানতে পারি তাহলে আমি বর্গক্ষেত্রটাকে আঁকতে পারবো। এখন পরীক্ষায় বলা থাকতে পারে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গক্ষেত্র আঁকো এবং তার 3টি বৈষ্ঠ দাও, তাহলে আমরা এভাবেই লিখব। এটা কেউ যদি চায় কম্পাস দিয়ে করতে পারে, কেউ যদি চায় স্কেল দিয়ে করতে করতে পারে, কিন্তু হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, বাঁকা হলে কিন্তু হবে না। নিচে লিখতে হবে চিত্রে এ বি সি ডি একটি বর্গ। এখানে যদি আমাদের নামগুলো কেউ যদি একটু এ বি সি ডি এখানে দাও কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই চিহ্নিত করতে হবে। তার মানে এখন আমরা বৈষ্ঠ্য লিখব। বৈষ্ঠতে আসবে বর্গের প্রত্যেকটি কোণ এক সমকোণ অথবা বর্গের 4টি কোণই এক সমকোণ। বর্গের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বর্গের প্রত্যেকটি বাহুই সমান, প্রত্যেকটি বাহু ই সমান বা প্রত্যেকটি বাহু সমান। এই পয়েন্টটা আমি তোমাদের 3 নম্বরে এরকম একটা পয়েন্ট দিতে চাই, যেটা হচ্ছে সব আয়ত বর্গ রম্বস সামান্তরিক যা আছে তার জন্য 3 নম্বর যে অংশটা এখানে যে আমি লিখে দিব বর্গ, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে 4টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে, এটা সবার জন্য একই। যদি আমাকে বর্গ বলে বর্গ লিখবো, সামান্তরিক বললে সামান্তরিক, আয়ত বললে আয়ত, রম্বস বললে রম্বস, সবগুলাতেই এই পয়েন্টটা যে এটা একটা কমন পয়েন্ট। আর এখানে লিখব বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান, যেহেতু আমার বাহু সমান তার মানে কর্ণ গুলাও কি হবে, কর্ণ দুইটাও সমান হবে। কর্ণ দুইটা মনে আছে, এটার সাথে এটা একটা কর্ণ, এটার সাথে এটা একটা কর্ণ। সবাই এটা লিখে নাও।
আমরা বৈশিষ্ট্য চারটা করে শিখব পরীক্ষাতে, যদি বলে দুইটা দিতে দুইটা, তিনটা দিলে তিনটা, চারটাও বলতে পারে, সেই ক্ষেত্রে আমি চারটাই শিখব। তার মানে হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন এরকম আসতে পারে, 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের, যেমন আমাকে আমি এটা বললাম এটা 4 সেন্টিমিটার, যদিও সত্যিকারে এটা 4 সেন্টিমিটার না, তার মানে হচ্ছে প্রত্যেকটা আমার কত সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার। এটা কম্পাস দিয়ে যদি কেউ আঁকা যায়, কম্পাস দিয়ে কেউ আঁকতে চাইলে সেও সঠিক হবে, চাঁদার সাহায্যেও আঁকা যাবে, চাঁদা দিয়ে সেও সঠিক হবে। কিন্তু এই কোণগুলা সবসময় কি হইতে হবে, সমান হইতে হবে, এরকম বাঁকাতেরা হইলে হবে না। এখন দেখো পরীক্ষার প্রশ্নে বলতে পারে, একটি বর্গ আঁকো যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার এবং হচ্ছে বর্গের 3টি বৈশিষ্ট্য লেখো। তার মানে হচ্ছে আমি সেক্ষেত্রে উত্তরটা দিব এইভাবে। এখন দেখো তোমাদের বইতে এটা লেখা শেষ, এখন আমরা আসবো আয়তন, আয়তন না সামান্তরিক। সামান্তরিক তোমরা অবশ্যই ট্রেনের লাইন দেখছো, ট্রেনের লাইন কেমন থাকে, সোজা না এরকম থাকে, তো এরকমই সামান্তরিকের ব্যাপারটা তো এরকম কিছু আছে। সেটা দেখো, সামান্তরিক মানে হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহু গুলো পরস্পর সমান কিন্তু একটি কোণ ও সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তার মানে হচ্ছে সামান্তরিকের কি হচ্ছে, সামান্তরিকের হচ্ছে আমার বিপরীত বাহুগুলো সমান থাকবে কিন্তু একটা কোনো সমকোণ থাকবে না। আর আয়তের বেলা কি ছিল, বিপরীত বাহুগুলো সমান থাকবে এবং প্রত্যেকটা কোণ সমকোণ হবে। আয়ত এবং সামান্তরিকের পার্থক্য এখানে সমান, এখানে আরেকটা লিখতে পারো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, একটু এখানে লেখা যায়। আচ্ছা থাক, এরা সবাই লিখো। সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তার মানে হচ্ছে এখন আমাকে বলল একটা সামান্তরিক আঁকতে যার ভূমি, বলল হচ্ছে আমাকে 6 সেন্টিমিটার, আর যার উচ্চতা আমাকে বলল আঁকতে পরীক্ষাতে যার উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এখন আমরা এটা কিভাবে আঁকবো। হ্যাঁ, এবং হ্যাঁ তোমাদের পরীক্ষাতে কোণের কথা বলতে পারে, পরীক্ষাতে কোণের কথা বলতে পারে, যে কোণের কথা যখন বলবে তখন আমরা চাঁদার সাহায্যে আঁকবো। চাঁদার সাহায্যে আমরা কি করবো, কোণের মাপটা নিব। এখন দেখো আঁকি আমি, এখন আপাতত কোণ ছাড়াই, কোণের মাপ ছাড়াই আঁকি।
এবি সিডি। দেখো এইখানের মধ্যে কি হবে, কোনটা একটু ছোট বড় হয়েছে চোখের দেখায় মনে হচ্ছে, এটার একটু বড় হবে। তার মানে আমি এখানটা সামান্তরিক রাখলাম, সামান্তরিকটার নাম দিলাম কি এবি এবং সিডি। দেখো এখানে কোনো কোণই কি আমার 90 ডিগ্রি হচ্ছে না, তার মানে সামান্তরিকের বৈশিষ্ট্য কি হবে, এখানে আমরা নিচে লিখবো চিত্রে এটা যদি আমার 6 সেন্টিমিটার হয় তাহলে এটা কি হবে আমার 4 সেন্টিমিটার। পরীক্ষাতে একটু সুন্দর করে আঁকবার চেষ্টা করবা, এখানে যেহেতু আমার স্কেলটা বাঁক নাই ওইভাবে তাই ছবিটা একটু বাঁকা তারা হয়েছে। তার মানে চিত্রে ABCD একটি সামান্তরিক বৈশিষ্ট্য হচ্ছে, এখানে হবে সামান্তরিকের সামান্তরিকের একটি কোন সমকোণ নয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। এই পয়েন্টটা সবার জন্যই একই রকম। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে 4টি ত্রিভুজে বিভক্ত করে, আর এখানে লিখব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান। অসমান মানে হচ্ছে সমান নয়। দেখো আমি বলছি এই বিন্দুটার বিপরীতে কে আছে, ডি, এটা ছবিতে দেখানোর দরকার নাই। দেখো এডি আর এখানে হচ্ছে সিডি, চোখেই আমি দেখতে পাচ্ছি এডি থেকে সিডি কর্ণ সিবি কর্ণটা দৈর্ঘ্য কত বড়। তার মানে আমরা লিখতেই পারি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান অথবা সমান নয়। তোমাদের পরীক্ষা আর